আগামী 2-3 দিনের মধ্যেই তাফসিল ঘোষণা হবে পুরো জাতি নির্বাচন জন্য প্রস্তুত হয়ে আছে কিন্তু একটি গোষ্ঠী বলবো না স্ট্রেট বলতেছি বিএনপি এবং জামাত যারা স্বাধীনতা বিপক্ষে ছিল ঠিক যেইভাবে 13-14 তে আগুন সন্ত্রাস করেছে একইভাবে তারা আবারো পায়তারা চলছে এবং আমাদের কাছে যে খবর আছে আগামী 6-7 দিন 8 দিন 10 দিনের মধ্যে তারা এটা আরো ব্যাপকভাবে বাড়াবে এবং হিংসাত্মক কার্যকলাপের পথ বেছে নেবে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন কোনো শর্তের ব্যাপার না যে কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা তত্ত্বাবধায়ক এটা তাদের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে বাংলাদেশে একটি পাপেট সরকার নির্বাচন আসে এবং সেই সুযোগে এই দেশটাকে আবারও একটা কলোনিতে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের মধ্যে ছোট্ট একটা দেশ সারা পৃথিবী বহু জায়গায় নির্বাচন হচ্ছে সেখানে কোনো কথা নাই গাজাতে মানুষকে পুড়িয়ে ছারখার করে ফেলছে হাসপাতালে আগুন দিয়ে দিচ্ছে ঠিক একই কাজে এরাও করছে সেখানে মানবাধিকারের প্রশ্ন উঠতেছে না কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ব্যাপারে সবাই খুব উদগ্রীব তে উদগ্রীব এইটাই একটাই কারণ আমাদের ভৌগোলিক সীমা এই ভৌগোলিক সীমার কারণে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জোনে পরিণত হয়েছি এই জোনে পরিণত হওয়ার জন্য এই পরাশক্তিগুলি প্লাস এখানে যারা আছে বাংলাদেশে যাদের দেশপ্রেম নাই বিশেষ করে লন্ডন থেকে খুনি তারেক রহমানের নির্দেশে তারা যে কোনো পন্থায় এই নির্বাচনটাকে বন্ধ করতে চায় তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর উপরে ভরসা রেখে যে ইনশাল্লাহ নির্বাচন হবে সময় মতোই হবে এবং হ্যাঁ কিছু ডালপালা ভাঙবে কিছু গাছ উঠবে কিছু স্বামী ওসমান মরবে কিছু আহত হবে নিহত হবে এটা হইতে পারে ওরা আমাদের উপর আঘাত করতেই পারে ওরা বারবারই করেছে 21 আগস্টে করেছে নেত্রীর উপরে জাতির পিতার কন্যাকেই তো মেরে ফেলার জন্য একবার না 21 বার চেষ্টা করেছে আমাদের উপরে 16 জুনে বোমা হামলা হয়েছে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তারপরেও ইনশাল্লাহ আমাদের প্রতি নির্দেশ আছে শান্তিপূর্ণ অবস্থান রাখতে আমরা সেটা রাখবো এবং আল্লাহর যদি হুকুম হয় ইনশাল্লাহ সময় মতো নির্বাচন হবে এবং ইনশাল্লাহ যে উন্নয়নের কর্মকাণ্ড চলছে এটা চলমান থাকবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে 35তম অর্থনৈতিক দেশ হিসেবে আজকে উন্নীত হয়েছে এবং শেখ হাসিনা যদি আরেকবার ক্ষমতা আসেন এটা আরও অনেক উপরে যাবে এবং আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ আগামীতে আবারও জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন এবং এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে আমাদের জন্য না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য